আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত একজন ভাই এনডিএ থেকে প্রশ্ন করেছেন যে বিদআত কাকে বলে, কখন কোন কাজকে বিদআত বলে আখ্যান করা হবে। উত্তর হলো যে বিদআত শব্দ হলো, অর্থাৎ বিদআতের আভিধানিক অর্থ হলো কোনো নতুন কিছু আবিষ্কার করা। শরীয়তের পরিভাষায় কোরআন ও সহি সুন্নায় নাই এমন কোনো কাজকে ইবাদত মনে করে বা আল্লাহর নৈকট্য লাভের আশা মানে উপায় মনে করে করা। যে কোনো কাজ, যে কোনো ইবাদত উপাসনা বন্দেগী যেটা কোরআন ও সহি সুন্নায় নাই এমন কোনো ইবাদত উপাসনা বন্দেগী আল্লাহর নৈকট্য লাভের আশায় করাটা হলো বিদআত। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের শরীয়তের মধ্যে এমন কোনো কিছুর আবির্ভাব ঘটালো, এমন কিছু যদি বের করলো যা আমাদের শরীয়ত পক্ষ থেকে স্বীকৃত নয়, সেটা প্রত্যাখ্যানযোগ্য, এটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা আলাদা। তাই সবসময় বাবারা বলবেন যে কোনো সময় যখন যে কোনো ইবাদত কোরআন ও সহি সুন্নায় পাওয়া যাবে না, এটাই আমরা বিদআত বলে আখ্যায়িত করবো, যেহেতু এটা কোরআন সহি সুন্নার বহির্ভূত কাজ। তাই আমরা এগুলোর থেকে দূরে থাকার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।